আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল নিউজ ফ্ল্যাশে সাথে আছি আমি মোনালিসা। প্রবাসীদের নির্ভয়ে কাজ করতে বললেন মাজেন বিন মাহফুদ আল হিনাই নামে এক ওমানি নাগরিক। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমান প্রবাসীরা যাকে আবু আল হাওরি নামে জানেন। সম্প্রতি ওমানের সাহামে বাংলাদেশি মালিকানাধীন একটি কার পলিশিং দোকানে প্রবাশ টাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ওমানের আইন সবার জন্য সমান, এদেশে কে ওমানি আর কে নন ওমানি এটা দেখে বিচার করা হয় না। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করতেছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। অনেক বাংলাদেশি প্রবাসী ভাই রয়েছে যারা সঠিক কানুন অথবা সঠিক তথ্য না জানার কারণে তাদের যে শ্রমের হক রয়েছে সেগুলো থেকে বঞ্চিত হয়। অনেক প্রবাসী ভাই আমাকে ইনবক্স করে থাকেন, আমাকে কল করে থাকেন বিভিন্ন সমস্যা নিয়ে। আমি সবসময় চেষ্টা করি তাদের সমস্যাগুলো সমাধান করার এবং সবসময় চেষ্টা করি তাদেরকে নিয়ম কানুন সম্পর্কে সুপরামর্শ দিতে। যে সকল প্রবাসী কোম্পানি থেকে চুক্তি মতো বেতন পাচ্ছেন না অথবা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে এমন কোম্পানির বিরুদ্ধে নির্ভয়ে লেবার কোর্টে অভিযোগ দিতে বললেন এই ওমানি। অনেক প্রবাসী আইনের সাহায্য নিতেও ভয় পায়, তা আমি তাদের উদ্দেশ্যে বলবো ওমানের আইন সবার জন্য সমান, ভয়ের কিছু নেই, আপনারা সঠিক তথ্য দিয়ে আপনাদের সঠিক হক আদায় করতে পারেন। আরো একটি জিনিস আমার খুব ভালো লাগে, সেটি হলো আমি যখন বাইরে যাই অনেক প্রবাসী ভাইদেরকে আমি চিনি না কিন্তু আমাকে চিনে তারা নিচ থেকে আমার সাথে কথা বলে, সালাম দে, দোয়া দে, ভালোবাসা দে, এটাই আমার জন্য আসলে অনেক প্রাপ্য, এটা আমার ভালো লাগার একটা জিনিস। মূলত ওমান প্রবাসীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বেশ জনপ্রিয় এই ওমানি। বিশেষ করে দেশটির বাংলাদেশি প্রবাসীদের মাঝে তিনি বেশ প্রসিদ্ধ। বাংলাদেশ নিয়েও রয়েছে তার ভালো ধারণা। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসের শুভেচ্ছা জানাতে ভুল করেন না এই ওমানি নাগরিক। দর্শক, এই ছিল ফ্রেন্ডি মোবাইল নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে ফ্রেন্ডি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।